আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, আজকে আমরা শিখব ডেইলি কনভারসেশনের আরেকটা পার্ট। আমরা অনেক সময় বাংলাতে যখন কথা বলি আমরা কিন্তু বলি যে এই কাজটার পাশাপাশি আমার এই কাজটা করতে ভালো লাগে, এটার সাথে আমার এটাও করতে ভালো লাগে। এই যে দুইটা কাজকে একসাথে যে আমরা বলি যে এটার পাশাপাশি এটা ভালো লাগে, এটার সাথে এটা ভালো লাগে, তখন আমরা কিভাবে বলবো ইংলিশে? তাহলে আজকে আমরা সেটাই শিখব। তখন আমরা ইউজ করব অ্যাজ ওয়েল অ্যাজ। সো অ্যাজ ওয়েল অ্যাজ এর মিন কি? সাথে সাথে বা পাশাপাশি, কোনো কিছু সাথে বা পাশাপাশি আমরা যখন বলবো তখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এটা ইউজ করব। সো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। লাইক ফর ইনস্ট্যান্স বলি, আই লাইক pink color, I like pink color as well as white color. I like pink color as well as হোয়াইট কালার, আমার গোলাপি রঙের পাশাপাশি আমার সাদা রঙটা ভালো লাগে। আমি কিন্তু এখানে দুইটা কথা বলেছি, লাইক গোলাপিটাও ভালো লাগে সাদাটাও ভালো লাগে। সো এই দুইটা কথা কিভাবে বললাম? এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা, যে আমার পিঙ্ক কালারের পাশাপাশি আমার হোয়াইট কালারটাও ভালো লাগে। ওয়েল, সো আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। এখন যদি বলি যে সে সুন্দরী হওয়ার সাথে সাথে সে কিন্তু বুদ্ধিমান, সো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলব? আমরা লিখব she is beautiful as well as she is intelligent. She is beautiful as well as she is intelligent. Well, এখানে কিন্তু তাকে সুন্দর বলা হয়েছে এবং বুদ্ধিমানও বলা হয়েছে। সো সে সুন্দর হওয়ার পাশাপাশি সে বুদ্ধিমান। সো আই হোপ অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ে আর কারো কোনো কনফিউজ থাকবে না। সো এখন থেকে আমরা বুঝে গেছি যে আমরা কখন অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করব। ওয়াল, সো অ্যাজ ওয়েল কি? ওয়াল, সো অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কোনো কিছুর সাথে বা পাশাপাশি বোঝাতে আমরা ইউজ করব। আই থিঙ্ক লেসনটা আপনাদের ভালো লেগেছে। ওয়াল, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লেসন নিয়ে। ওয়াল, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম, সি ইউ ইন নেক্সট ভিডিও।